অ্যালকোহলিক্স অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 14 ডিসেম্বর অন্যদের কাছে পৌঁছানো। কোনো মদ্যপকে কখনো নৈতিকতা বা আধ্যাত্মিকতা সম্বন্ধে জ্ঞান দেবেন না, তার সামনে কেবলমাত্র আধ্যাত্মিক উপায়গুলো তুলে ধরুন। তাকে এটা দেখান যে আপনার ক্ষেত্রে সেগুলি কিভাবে কাজ করেছে। অ্যালকোহলিক্স অ্যানোনিমাস পৃষ্ঠা নাম্বার 95। যখন আমি কোনো নবাগতের সংস্পর্শে আসি তখন কি আমি এতে এসে যে সাফল্য অর্জন করেছি সেই দৃষ্টিভঙ্গি থেকে নবাগতর দিকে তাকাই? এ ফেলোশিপে যে বিশাল সংখ্যক বন্ধু আমি খুঁজে পেয়েছি সেই জায়গা থেকে কি আমি তার সঙ্গে নিজেকে তুলনা করি? আমি কি রাজকীয় ভাবভঙ্গিতে তার সামনে এর কথা বলি? সেই নবাগতর সম্বন্ধে আমি প্রকৃতভাবে কি মানসিকতা পোষণ করি? যখন আমার সঙ্গে কোনো নবাগতের দেখা হয় তখন আমি সরলতা, বিনম্রতা এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে এর বার্তা তার কাছে পৌঁছে দিতে পারছি কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আমাকে অবশ্যই আত্মবিশ্লেষণ করতে হবে। যে ব্যক্তিটি মদাসক্তির মতো একটি ভয়ানক রোগে এখনও ভুগছে সে যেন আমার মধ্যে এমন একজন বন্ধুকে খুঁজে পায় যে তাকে এ সম্বন্ধে সব কিছু এর কর্মসূচি অনুযায়ী জানাতে পারে। কারণ আমি যখন প্রথম এতে এসেছিলাম তখন আমিও এরকম একজন বন্ধু খুঁজে পেয়েছিলাম। আজকের দিনে আমার মদ্যপ ভাই কিংবা বোনটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাকে সুখী জীবনের সন্ধান দেওয়াটা আমার কর্তব্য।